ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে। আচ্ছা, এই মুহূর্তে আমরা একটা দেখতে পাচ্ছি যে আমরা একটা পেজ নিয়েছি, এই পেজটা হচ্ছে আমাদের ক্যালেন্ডার ডিজাইনের সাইজ। এবার আসি ক্যালেন্ডার ডিজাইন কিছু গুগল থেকে দেখে আসি যে গুগলে কি ধরনের ক্যালেন্ডার ডিজাইন গুলো চলে বা চলছে। তাহলে আমরা একটু গুগলে যে ক্যালেন্ডার ডিজাইন লিখে সার্চ করলাম, এবার ইমেজের মধ্যে যে আমরা কিছু ইমেজ দেখে আসি। এই যে একটা ডিজাইন, এই যে একটা ডিজাইন দেখতে পান, একটা ছবি, একটা ছবি আর ছবির সাথে একটা ডিজাইন, তাই না? একটা ছবি নেওয়া হয়েছে, ছবির সাথে ডিজাইন। আচ্ছা, এই ছবিটাকে খালি অবস্থায় রাখা হয়েছে নাকি ক্লিপিং মাস্ক করা হয়েছে? ক্লিপিং মাস্ক করা ছাড়া কি কোনো ছবি দেখা যায়? ক্লিপিং মাস্ক করা ছাড়া ছবি দেখা যায়? দেখা যায়, কিন্তু রাখবো না আমরা ক্লিপিং মাস্ক ছাড়া কখনো ইলাস্ট্রেটরের মধ্যে কোনো ছবি রাখবো না। ক্লিপিং মাস্ক ছাড়া ইলাস্ট্রেটরের মধ্যে কখনো ছবি রাখবো না, ঝামেলা করে। আচ্ছা, এই একটা ডিজাইন, পারি আমরা এই ডিজাইনটা করতে? কিভাবে করব আমরা? পেন্টুল দিয়ে করব? পলাশ ভাই, আমরা কিভাবে করতে পারি ডিজাইনটা? এই যে একটা পলিগন, পারি না সবাই পলিগন নিতে? পলিগনের মধ্যে আমরা কোন একটা কালার দিলাম, পলিগনটাকে আমরা এখন ঘুরাই ফেলি। পলিগনটাকে জাস্ট আমরা ঘুরাই ফেললাম, এই পর্যন্ত বুঝছি নাকি? আচ্ছা, সাইডে যদি একটু বড় ছোট হয় আমরা একটু শিফট ধরে টেনে অ্যাডজাস্ট করে নিলাম। ওকে, তো এই যে শেপটা নিলাম, এই শেপটাকে যদি আমরা হালকা রাউন্ড করতে চাই, মনে আছে রাউন্ড কিভাবে করি? এই শেপটাকে কয়েক ভাবে করা যায়, তো এই মুহূর্তে আমি ম্যানুয়ালটা দেখাই, যেটা হচ্ছে ইফেক্ট থেকে করেছিলাম। ইফেক্ট থেকে কই থেকে যেন ক্রিস্টালাইজে যে রাউন্ড কর্নার, ঠিক আছে, এটা হলো ম্যানুয়াল। সিসি বাদে আপনারা সব জায়গায় পাবেন এটা, মানে সিসিতেও পাবেন, যেহেতু সিসিতে একটা শর্টকাট আছে, অন্যান্য গুলোতে নাই, সেহেতু আমি এটা দেখাইতেছি রাউন্ড কর্নার। ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইল, স্টাইল থেকে ক্রিস্টালাইজ থেকে রাউন্ড কর্নার, সেখানে যে আমি প্রিভিউ মোড অন করে দিব, আর এটাকে আমরা হালকা হালকা করে যদি বাড়াই সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে সাইডটা কর্নার হয়ে রাউন্ড হয়ে গেছে। খেয়াল করছেন সাইডটা রাউন্ড হয়েছে, যে রাউন্ড হয়েছে না? আচ্ছা, এই জিনিসটা যদি আমরা সিসি 2020 যদি করতে চাই ডিরেক্ট অটোমেটিক, সেই ক্ষেত্রে আমরা কি করব, জাস্ট এটাকে সিলেক্ট রেখে ডিরেক্ট সিলেকশন টুলে যে এই যে এই যে দেখছেন অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্ট শুধু একটাকে সিলেক্ট করছে, যার কারণে ওই একটা হয়েছে। আর আমি যদি এখানে সিলেক্ট করে সবগুলোকে একসাথে করতে চাই, সেক্ষেত্রে সবগুলো একসাথে করা যাবে। আর বইটা জানি আমরা, ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার এবার আমরা এটাকে কি করতে পারি বলেন তো পলাশ ভাই? শেপ বিল্ডার টুল বা আদার কিছু দিয়ে আমরা কেটে ফেলবো, তাই তো? আচ্ছা, এখন এখানে কি কোনো শেপ আসছে এর আগে? তাহলে পাথফাইন্ডার করবো কার সাথে? একটা শেপ নিতে হবে, সেই ক্ষেত্রে আমি একটা শেপ নিচ্ছি। তো এখানে আমি একটা শেপ নিলাম, শেপের রং দিয়েছি আমি ডার্ক ব্লু, আর এর উপরে যে নিচে যে শেপটা সেটা হচ্ছে আমাদের স্কাই কালারের। তো স্কাই কালারের শেপটার সাথে এই দুটো শেপকে, মানে ডার্ক ব্লু আর স্কাই ব্লু দুটো শেপকে আমরা একসাথে সিলেক্ট করলাম। এরপরে শেপ বিল্ডার টুলে যাচ্ছি, শেপ বিল্ডার টুল আমরা পারি সবাই, আমরা এখানে যাওয়ার পরে জাস্ট অলটা ধরে, অলটা ধরে কি মাইনাস করবো বলেন তো? কোনটা বাইরের জিনিসগুলোকে আমরা মাইনাস করে ফেলবো, তাহলে আমাদের কি পাওয়া গেল? এই শেপটাও থাকলো, ওইটাও থাকলো। ওইটা আছে কোথায়? নিচে যাবে কোথায়? উপরে। তাহলে এটা আমরা ব্যাকে দিলাম, আর তোমরা ফ্রন্টে নিয়ে আসলাম, ক্লিয়ার? আর যেহেতু আমাদের এটা ব্যাক এন্ড, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা জাস্ট কোন একটা কালার রাখলাম, হোয়াইট কালার, হোয়াইট, ডিরেক্ট হোয়াইট কালার না রেখে একটু ক্রিম কালারের মতো রেখে দেয়। ওকে, এবার এবার হচ্ছে এই যে যে জায়গাটা, টোটালটার মধ্যে কিন্তু ইমেজ, টোটালটার মধ্যে ইমেজ, ইমেজের জায়গা বেশি নাকি ইসের জায়গা বেশি, কোনটা বলুন তো? ইমেজ জায়গা বেশি দেখাচ্ছে, থাকুক সমস্যা নাই। এবার এর নিচে কোন একটা শেপ দিতে চাই, আমি লাল কালার নিয়েছি। তো লাল কালারের এই শেপটা আসছে কোথায়, উপরে নাকি নিচে? যাবে কোথায়? নিচে। তাইলে আমরা এটাকে কি করব, নিচে পাঠাই কি করে? অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাকে দিব নাকি ব্যাকওয়ার্ড? ব্যাকওয়ার্ড। ওকে, এটা বুঝতে পারছি, এই কাজটা বুঝতে পারছি আমরা। এরপরে আমরা যাচ্ছি শেপ বিল্ডার টুলে, এবং বাড়তি যে অংশগুলো এই সাইডে গুলো সেগুলোকে আমরা কেটে ফেললাম, সাইডে সুন্দর একটা বর্ডার হয়ে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ক্যালেন্ডারের মূল ডিজাইনটা শেষ, এটাকে আমরা টোটালি কন্ট্রোল টু দিয়ে লক করে ফেলি, কন্ট্রোল টু দিয়ে লক করে ফেলতে ফেলবো। বাট তার আগে একটা ক্লিপিং মাস্ক করে আসি, তার আগে আমরা ক্লিপিং মাস্ক করে আসতে চাই, সেখানে আমরা একটা খুব সুন্দর কোন একটা ইমেজ নেই। কোন দেশের ইমেজ দেবো? হ্যাঁ ভাইয়া, হ্যাপি ফ্যামিলি,
তুমি কি বাসায় ফ্যামিলি রেখে এসেছেন? হ্যাঁ, হাস না কেন, আমার ফ্যামিলিতে থাকে না। আচ্ছা, এই এইচডি কোয়ালিটির ইমেজ খুঁজে পাওয়ার জন্য আমরা কি করতে পারি? কোনটা, এটা নাকি এটা? মাথাটা ফুটা হয়ে যাবে, তখন আমাদের এটা জোড়াতালি মারতে হবে বা ফটোশপে যা এডিটিং করে এটাকে কাজ করতে হবে। যে কারণে ওই ইমেজটা না নিয়ে আমরা একটা ইমেজ নিতে চাই যে ইমেজটা মোটামুটি কাটা পড়বে না, ইমেজ কিন্তু কাটা পড়বে না, পড়বে? আচ্ছা, তার মানে এগুলো কিন্তু আমাদের আইডিয়া, যে কাজ করতে করতে কিন্তু আইডিয়া গুলো আসছে। যে কোনো একটা ইমেজ নিলে আসলে হবে, আমরা তো যেহেতু ডিজাইনার এখানে যারা বসে আছে, সেহেতু যে কোনো একটা ইমেজ নিলেই হবে। আমরা ইমেজটা নিয়ে কাজ করতে চাই, ইমেজটাকে আমরা ইলাস্ট্রেটরের মধ্যে নিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ল্যান্ডস্কেপে দিয়ে দিই। এবার এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা দেখি আমাদের কতটুকু জায়গা নেয়, কতটুকু মানে পুরো ইমেজটাকে আমরা এর মধ্যে কভার করতে পারি কিনা। পারবো, কিভাবে বুঝতেছি পারবো? ওই যে কালো দেখা যাচ্ছে আমার, তাই না? কালো আমার আর্টবোর্ড দেখা যাচ্ছে না। এটা কোথায় আছে, উপরে না নিচে? যাবে কোথায়? আমি কিন্তু আরেকটু ছোট বড় করতে পারি, যতটুকু পর্যন্ত আমার এই কালারটা না দেখা যায় ততটুকু পর্যন্ত আমি টেনে বড় ছোট করতে পারি। যারা আজকে ফার্স্ট ক্লাস করতেছেন আগেই বলতেছি, আপনারা কিন্তু বুঝবেন না, তারপরে যদি বুঝেন তাহলে আলহামদুলিল্লাহ। এত নয়েজ। আচ্ছা, এবার ইমেজটাকে জাস্ট আমরা হালকা ডান বাম করে মন মতো একটা পজিশনে নিয়ে নিই। এরপরে কি করব, ইমেজটা কোথায় যাবে? নিচে। তাহলে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, ব্যাকে। আমরা যদি ব্যাকে দিই তাহলে কি সমস্যা? একটা দিলেই হয়, এই ক্ষেত্রে একটা দিলেই হয়, তখন ইমেজটা এভাবে আসবে। এখন আপনাদের যদি প্রশ্ন যে ভাই আমাদের তো ইমেজের পা কিছু অংশ কেটে গেল, কিছু অংশ কেটে গেল, কিছু করার নেই, কিছু করার নেই, শেপটা এরকম, তা না হলে শেপটা চেঞ্জ করতে হবে। যদি এটা না দেখতে চান তাহলে শেপটাকে চেঞ্জ করতে হবে। হুম, উপরে যে এই যে এই যে আমি কাস্টম করতেছি এরকম করে কিছু করে করা যেতে পারে, বা ডিজাইনটা একটু তখন চেঞ্জ করতে হইতে পারে। তখন এই যে ডিজাইনটা হচ্ছে এখান থেকে আমরা অন্য একটা ধাঁচে অন্যভাবে নিতে পারি আর কি, লাইক আমরা এখান থেকে পেন টুল এর মতো কোন একটা কার্ভ টার্ভ নিয়ে এই যে এরকম করে ডিজাইন করে দিতে পারি, তাই না? এরকম করে একটা ডিজাইন করে দিতে পারি। ঝামেলাও আসছে যে এগুলো আবার এখন মডিফাই করতে হবে। একটু ঝামেলাও এখানে আছে, এই জিনিসটাকে এখন কি করা যায় বলুন তো? কোনটা কবের গিগ? এটা কালকের গিগ, তাহলে 24 ঘন্টা হয়েছে, তাহলে করে ফেলেন, করে ফেলেন। আচ্ছা, আমাদের প্রবলেমটা কি আপনারা বুঝতে পারছেন যে এখানে কি প্রবলেম হচ্ছে? এই এক্সপার্টরা আপনারা কি বুঝতেছেন যে কি প্রবলেম হচ্ছে এখানে? এই যে এখানে একটা শেপ আলাদা চলে আসছে, এই যে শেপটা এরকম বাঁকা হয়ে আসছে, তাই না? এই শেপটা আমরা বাঁকা করবো না, সেই জন্য আমরা শেপটাকে কাটতে চাচ্ছি। আর ক্লিপিং মাস্ক হওয়ার পরে শেপটা সাধারণত কাটে না। তো একটা কাজ করতে পারি সোজা হিসেব, সেটা হচ্ছে এই দুটাকে একসাথে ধরে, এই দুটাকে একসাথে ধরে আমরা একটা কাজ করতে পারি, সেটা কি বলেন তো? এই দুটোকে একসাথে ধরে
আমরা অল্টা ধরে এই বার্তাগুলো কেটে ফেলতে পারি, এর কাজটা করলে তো হয়ে যায়। তো বুঝতে পারছি নাকি, এটা কি বুঝতে পারছি? সবগুলো একটু কোনাকু নিয়ে গেল, বেশি কাস্টম করা পারছে আমার আর কি। যে আপাতত এই শেপ দিয়ে এতটুকু নেওয়া যাবে, এই শেপ দিয়ে আপাতত এতটুকু নেওয়া যাবে। এখানে হালকা একটু ভাঁজ আছে, খেয়াল করছেন? এখানে হালকা একটু ভাঁজ আছে, এটাকে এটাকে ই করা একটু টাফ আর কি, অসম্ভব কিছু না বাট একটু টাফ, কারণ এখানে কয়েকটা হয়ে গেছে তো যে কারণে টাফ হয়ে গেছে। অবশ্যই যাবে, অবশ্যই যাবে। সেক্ষেত্রে যে এখানে বেশ কয়েকটা শেপ হয়ে গেছে, এখানে বেশ কয়েকটা শেপ হয়ে যাওয়া এই জিনিসটা একটু টাফ হয়ে গেছে। তো এই জিনিসটা তো আমরা ওই পেন টুল দিয়ে সরাসরি করতে পারি এত কষ্ট না করে, তারপর ওই শেপটা দিয়ে আমরা বানাইলাম এই আর কি। আচ্ছা, ক্যালেন্ডার ডিজাইনের মূল বিষয়টা কোথায় জানেন? ক্যালেন্ডার ডিজাইনের মূল বিষয়টা কোথায় কেউ কি বলতে পারবেন? ক্যালেন্ডার ডিজাইনের মূল যে বিষয়টা সেটা কোথায়? সেটা হচ্ছে লেখালেখিতে। ক্যালেন্ডার ডিজাইনের মূল যে বিষয়টা সেটা হচ্ছে লেখালেখি। আমরা লেখালেখি করব কিভাবে সেটা, ওকে পলাশ ভাই? আচ্ছা, এবার এই যে 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 ডিজাইনটা এটাকে আমরা জাস্ট একটা কপি করে ফেলতে পারি, বা আমরা এটাকে চাইলে একটু ইয়ে করে ফেলতে পারি, শর্ট করে ফেলতে পারি। আমি একটু শর্ট করে ফেললাম ছবিটাকে পুরোপুরি আটকানোর জন্য। তো এরপরে এই যে যে ইমেজটা, ইমেজটাকে আমরা ছোট বড় করে আমাদের যে মন মতো পজিশন সেটাকে আমরা সুন্দর করে, হ্যাঁ হ্যাঁ, কি একবারে ছোট করে ফেলবো? ম্যাক্সিমাম হচ্ছে এতটুকুর বেশি করা যাবে না, এর বেশি করা যাবে না। কেন বলেন তো, এর বেশি করা যাবে না কেন? হুম হুম, এর বেশি করা যাবে না কেন? ছবি কাটা পড়বে তখন, তাই না? আর এই যে আমরা কিন্তু এখন বুঝতে পারতেছি যে আমরা কতটুকু জায়গা ডানে বামে নিব, আমরা এইটা দেখে বুঝতেছি কতটুকু জায়গা আমরা ডানে বামে দিব, তাই না? এরপর কি করবো? জাস্ট ক্লিপিং মাস্ক, এত কিছু বলার কিছু নাই, কারণ আপনারা এগুলো পারেন। এরপরে আমরা যে শেডটা নিচে দিতে যাচ্ছি সেটাকে আমরা নিচে দিতে পারি, রেকর্ড এই ডিজাইনটা আমরা নিচে রেখে দিব। এই পর্যন্ত ক্লিয়ার আমরা? আচ্ছা, এবার তাহলে আমরা একটু অ্যাডভান্স হই, এবার আমরা একটু অ্যাডভান্স হই। সেটা হচ্ছে এই টোটালটাকে আমরা কন্ট্রোল টু দিয়ে লক করে ফেলি, কন্ট্রোল টু, কন্ট্রোল টু দিয়ে লক। আমরা স্প্লিট ইন্টিগ্রেট করেছিলাম, স্প্লিট ইন্টিগ্রেট, তাহলে আজকে নতুন একটা টপিক, সেটা হচ্ছে স্প্লিট ইন্টিগ্রেট আমরা করেছে। আচ্ছা, স্প্লিট ইন্টু গ্রিড হইতেছে, ধরেন ধরেন আমরা এই মুহূর্তে একটা শেপ নিই, একটা শেপ নিয়েছি, কয়টা শেপ? এটা কি একটা শেপ না দুইটা শেপ? একটা না দুইটা? একটা, শিওর? আমরা এই শেপটাকে সিলেক্ট রেখে অবজেক্ট থেকে পাথ, মনে রাখবেন, অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট ইন্টু গ্রিড সিকোয়েন্সটা মনে রাখেন, অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট ইন্টু গ্রিড, সেখানে যাওয়ার পর, সেখানে যাওয়ার পর এই প্রিভিউ মোডটা আমরা দিয়ে দিব। প্রিভিউ মানে কি? দেখা। প্রিভিউ মোডটা আমরা দিয়ে দিলাম, এখানে যদি আমি তিন দেই, তিন তিন, তাহলে এদিকে দেখেন তিনটা দাগ আসছে, খেয়াল করছেন তিনটা দাগ আসছে? এখানে যদি আমি দুই দেই তাহলে কয়টা দাগ আসে? আমি যদি এক দিই তাহলে কোনো দাগই আসে না। আবার এই সাইডে যদি আমি তিনটা দাগ দিই তাহলে কোন সাইডে দাগ আসছে, রো নাকি কলামে? এই মোডটা আসছে কলামে। আবার আমি যদি এখানে দুই দিই তাহলে সেই দুই ঘর যাবে কোন দিকে, রোতে না কলামে? রো। তাহলে রো কলামের এখানে ব্যাপার স্যাপার আছে, রো কলাম, বুঝছেন? রো কলাম, বুঝছেন? আচ্ছা, এইভাবে কি এটা কি কলাম বলে না রো বলে বলেন তো? এটাকে কি বলে? এটাকে কলাম। আচ্ছা, এই জিনিসটা যদি আমরা বুঝি তাহলে এখানে জিনিসটা বুঝতে পারবো। তো এখানে প্রিভিউ মোডটা অন করে দিতে হবে, আর এখানে আমরা সেই ছয় আর সাত, যেহেতু ক্যালেন্ডারে ছয় আর সাত দরকার, তো ছয় আর সাত আমরা দিলে এরকম, ছয় আর সাত যদি দেই তাহলে ওই জিনিসটা এতগুলা ভাগে ভাগ হয়ে যায়।
এই যে ঘরগুলো ঘরগুলো দেখেন এতগুলো ঘরে বিভক্ত হয়ে গেছে, এবং সেগুলোর কালার যদি আমরা আলাদা করে দিই সেক্ষেত্রে আরো ভালো বুঝতে পারবেন। কালারটা আমরা জাস্ট ইয়ে কালার করে দিই, একটা কালার একটা কালার কিভাবে করছি আমরা বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এখন মূল মতো দেখেন, হ্যাঁ 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 অবশ্যই যাবে, কেন যাবে না। আমরা এখানে স্ট্রোক দিয়ে স্ট্রোকটাকে হালকা বাড়িয়ে বাড়িয়ে মোটা টাচ করে আমরা এভাবে জাস্ট ঘর করে রাখলাম। ক্লিয়ার? সাদা রঙের পেজের মধ্যে অবশ্যই বানাবে, ভালো হবে, এটাও করা যায়। এটাগুলো তো ডিজাইনের একটা সেন্স, এগুলো হচ্ছে ডিজাইনের একটা সেন্স। এবার চাইলে কিন্তু আমরা এখানে বসে দিতে পারি, এটা বুঝতে পারছি। আসলাম সাহেব আচ্ছা যাক, এই জিনিসটা আমরা টোটাল এখন স্কিপ করি, এই ঘরগুলো আমরা টোটাল এখন স্কিপ করি, ঘরগুলোর কথা ভুলে যাই। আমি কি ঘরটা আবার দেখাবো নাকি পরে দেখাবো? এবার টাইপ অপশনে যাবো, আমরা টাইপ লেখালেখি করার জন্য টাইপ অপশনে যাবো। মাসের নামটা লিখতে হবে না, নামটা লিখতে হবে, কাজ করা যাবে। জিনিসটা কিন্তু জটিল একটু, আমরা এখনই প্র্যাকটিস করবো। পিসি গুলো অন করে ফেলা, পিসি গুলো অন করে ফেলা, এই এই টাইপ অপশন দেখে যান, এই টাইপ অপশন দেখে যান, অন করে ফেলা। আচ্ছা এবার ইয়ে আমরা জাস্ট টাইপ অপশনে যাচ্ছি, টাইপ অপশনে যে আমরা ড্র্যাগ করে ধরে টান দিছি, এতটুকু টান দিলাম কোন অপশন থেকে, টাইপ অপশন থেকে এতটুকু টান দিলাম। তো এটার মধ্যে লেখা আসছে না অনেক কিছু লেখা আসছে, সেটা সিসি ভার্সনে লেখা থাকে তাই না? সিসি ভার্সনে এটা অটোমেটিক লেখা আসে, ডেমো লেখা আসে। তো যাই হোক এখানে লেখা আছে, লেখার সাইজ চাইলে আমরা ছোট বড় করতে পারি। তো যাই হোক এখানে কিছু লেখা আছে। এবার এই এদিকে দেখি, এবার এবার আমরা টাইপে যাচ্ছি, মেইন বারের টাইপ, টাইপ থেকে এরিয়া টাইপ অপশন নামে একটা অপশন আছে। কি অপশন? এরিয়া টাইপ অপশন। এখানে যাওয়ার পর এখানে আমাদের এই রো কলম কয়টা লাগবে? ছয় সাত, তাহলে রো আর কলম সাত নিয়েছি, ঠিক আছে। রো আর কলম কত নিয়েছি? ছয় আর সাত। ওকে, এবার গাটার বলে একটা কথা আছে, গাটার গাটারটা কি প্রিভিউ মোড টন করলে আসলে আমরা বুঝতে পারবো যে কি হইতেছে। ছয় সাথে আমরা নিলাম, তো গাটার বলে একটা কথা আছে, গাটারটাকে যদি আমরা বাড়াই দিই তাহলে মাঝখানের গ্যাপ গুলো বাড়ে, গ্যাপ বুঝলেন, গ্যাপ গুলো অর্থাৎ এক লাইন থেকে আরেক লাইনের যে নির্দিষ্ট ডিস্টেন্স, ওই ডিস্টেন্সটা আমরা এখানে বাড়াতে কমাতে পারি। তো আমরা এখানে ধরেন 0.25 ইঞ্চ এখানে গাটার দেওয়া আছে, আমরা 0.5 দিতে পারি, 0.5 দিই আমরা। দুই সাইডে 0.5 দিয়েছি, ওকে। এবার জাস্ট ওকে দিলাম, তো এই যে একটা ঘর আসলো, এই ঘরটাকে আমরা আবার টেনে বড় ছোট করতে পারি, এই ঘরটাকে টেনে আমরা বড় ছোট করতে পারি। এটাকে আমি জাস্ট এই সাইডে টেনে বড় ছোট করলাম, ল্যান্ডস্কেপ বানাইলাম। এখন কথা হচ্ছে ভেতরে তো লেখা আছে, লেখাগুলো আসলো কই থেকে? ওই সেই ডেমো লেখাগুলো তাই না? তো ডেমো লেখাগুলো এবার আমি ওই ডেমো লেখাগুলোকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এবার জানুয়ারি মাসের সরি 1 তারিখে, এটা কি মাস যেন, ডিসেম্বরের, জানুয়ারি মাসের 1 তারিখ ধরেন মানডে পড়ে, লাইক আই থিঙ্ক মানডে পড়ে, হ্যাঁ সরি জানুয়ারির 1 তারিখ মানডে পড়ে, ফ্রাইডে, জানুয়ারির 1 তারিখ শুক্র পড়বে, শুক্র পড়বে। আচ্ছা 1 তারিখ, 1 তারিখে যে লিখলাম 01, লেখার পর আমি এন্টার দিচ্ছি, কি দিলাম? এন্টার। সাধারণত এন্টার দিলে কি হওয়ার কথা ছিল? এই ফজল ভাই এন্টার দিলে কি হওয়ার কথা ছিল? কিন্তু এখানে গেছে কি? পাশে গেছে। কেন গেছে? এন্টার দিচ্ছি পাশে না, পাশে না যে মানে নিচে না যে পাশে যাচ্ছে কেন? আচ্ছা 04 04
না এন্টার দিলে তো সাধারণত নিচেই যাওয়ার কথা, কিন্তু এন্টার দিলে পাশে যেতে পারে। আচ্ছা আমি দেখাচ্ছি, দেখেন 11 লিখলাম, এন্টার দিলাম, এখন তো ঠিক নিচে গেছে, ওই সাইডে ঘর নাই, ওই সাইডে ঘর থাকলে পাশাপাশি সে যেত। তার মানে এটাকে বলে টেক্সট ফ্লো। এই টেক্সটটা কোন দিকে যাচ্ছে, বাম থেকে ডানে নাকি উপর থেকে নিচে, কোনটা যায়? বাম থেকে ডানে। তাহলে এটাকে বলা হচ্ছে টেক্সট ফ্লো, টেক্সট ফ্লো। এই টেক্সট ফ্লো ডান দিকে ভাই, হ্যাঁ আপনার বাম দিকে আমার ডান দিকে, ওকে। এটাকে বলা হচ্ছে কি টেক্সট ফ্লো। এই টেক্সট ফ্লোটা আমরা কই পাইছি সেটা আমরা একটু দেখে আসি। এই ফয়সাল ভাই দেখেন, একটা শেপ নিলাম আমি, কি শেপ? টেক্সট শেপ, তাই না? কোন টুল থেকে? টেক্সট থেকে টেনে আমি এই পর্যন্ত শেপ নিলাম, তার মধ্যে ডেমো লেখা আসছে। ডেমো লেখা থাকুক, ডেমো লেখা থাকবে, ডেমো লেখা রাখবেন, ডেমো লেখা পরে কাটেন, এখন কাটেন না। পরে কাটলে ওই লেখা খুঁজে পাওয়া যায় না, বুঝছেন? পরে কাটলে আপনি যদি এখনই ডেমো লেখা গুলো আমি যদি কেটে ফেলি তাহলে পরে খুঁজে পাবেন না যে কোন জায়গায় লিখবো, কোন জায়গায় কি করবো। এই জন্য ডেমো লেখা আগে থাকুক, ডেমো লেখা আগে থাকুক। এরপর হচ্ছে আমরা জাস্ট টাইপ অপশন থেকে এরিয়া টাইপ অপশনে যাব, গেলাম সেখানে যে আমরা এই রো আর কলাম আমরা নিচ্ছি, তাহলে কত নিচ্ছি এখানে? ছয়, ছয় সাত। কেন ছয় সাত নির্দিষ্ট কেন? ছয় সাত কেন? ছয় সাত তো বিয়াল্লিশ, তার মানে বিয়াল্লিশটা ঘর হবে। আমি যদি সাত ছয় নিতাম তাহলে কি সমস্যা ছিল? হ্যাঁ এর উত্তর কি পলাশ ভাই? ছয় সাত নিব কেন বা সাত ছয় নিব কেন, কোনটা কোন নিলে কখন কি হয় কেউ জানি? এখানে দেখেন, হ্যাঁ হ্যাঁ এখানে ক্যালেন্ডারের মধ্যে দেখেন যে ডে, যে ডেট মানে ডেট গুলা বার গুলা যে লেখা, এই বার গুলা কি উপরে নাকি নিচে? উপরে না, এই যে বার গুলো উপরে না, যেহেতু বার গুলো উপরে সেহেতু দেখেন এখানে সাইজ কয়টা লাইন হয়েছে, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা, এক দুই তিন চার পাঁচ ছয়টা, ওকে ছয়টা। আর এখানে ঘর, এখানে এই সাইডে কয়টা? তার মানে যখন আমাদের বারটা উপরে লিখি আমরা বারের নাম, তখন হবে ছয় আর সাত, অর্থাৎ রো হবে ছয়টা, কলম হবে সাতটা। আবার যখন আমি এই বার গুলো উপর নিচ লিখবো, বার গুলো উপর নিচ লেখা নাই এরকম ক্যালেন্ডার দেখেন নাই? পাশে লেখা উপর নিচ করে লেখা আছে না? প্রচুর আছে, দেখি এখন পর্যন্ত পাই নাই, মানে এটা একটু বেশি চলে আর কি। দেখি দেখি কই কই, এবার খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? না ঠিক বলে অবশ্যই আছে, এটা বেশি চলে এই আর কি, বাট অবশ্যই আছে। আমরা দেখেছি তো, দেখেছি না নিজেদের ঘর বাড়িতে আছে। তাই বলে একটাও পাইলাম না, একটাও পেলাম না। আচ্ছা আমরা তাহলে ওইটা বানাই ফেলি, যেটা যেহেতু পাইলাম না আমরা বানাই ফেলি, কি বলেন? আমরা বানাবো, হ্যাঁ না তাহলে এক নম্বরটাও শিখতেন। আচ্ছা যাই হোক, আমরা তাহলে দুইটাই বানিয়ে ফেলি, আমি জাস্ট টেক্সট ফ্লোটা বুঝে দিলে আপনারা পারবেন আর কি, ঠিক আছে? টেক্সট ফ্লোটা কি এটা আমরা বুঝছি এবার। এই মনে হইতেছে যে আরেকবার স্কেল করলেই পাওয়া যায়, পাওয়া আর যায় না। ওকে আমাদের টাইম নষ্ট হইতেছে, আর আমরা টাইম নষ্ট না করি আমরা আরেকটু স্কল করে খুঁজি। আচ্ছা এখন আমরা এই যে টেক্সট ফ্লো, টেক্সট ফ্লোটা দেখেন এই যে নিচের দিকে টেক্সট ফ্লো লেখা আছে,
এখন আপনারা যদি বলেন যে ভাই আপনারা হচ্ছে এখানে সবাই কাচ্চি বিরিয়ানি খাবো, আপনি আমাদের কাছে কাচ্চি বিরিয়ানি খাও না, তাহলে আমার কি করা উচিত? প্রথমে প্রথমে গোনা উচিত কয়জন আছে, গোনা উচিত কয়জন আছে। এখন আমি সেটা গুনতে পারি, এক দুই তিন, তিন শেষ, এক দুই তিন, তিনের পরে চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এই যে একটা ফ্লো, এক দুই তিন, প্রথমে এই লাইনটা শেষ হয়ে গেল, এরপরের লাইন আবার এখান থেকে শুরু হলো। ওকে, তার মানে এটা এভাবে গেল, যার পর আবার এখানে আসলো। ক্লিয়ার? এটা ক্লিয়ার? এবার দেখেন তো এখানে এই দুটো থেকে কোনটা, এই দুটো থেকে কোনায় কোনটা, এরকম আমি জানি না কোনটা, তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়, বুঝতে পারছি এটা এক ধরনের টেক্সট ফ্লো। আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, এই বুঝতে পারছি জিনিসটা। আচ্ছা, তাহলে এটা হলো টেক্সট ফ্লো। এই টেক্সট ফ্লোটা আমরা যদি ছয় সাত যদি উল্টা পাল্টা করতে চাই, সেক্ষেত্রে এটা উল্টা পাল্টা করতে হবে, তাই না? তখন তো আমাদের এই এই জিনিসটা উল্টা পাল্টা হয়ে যাবে, তখন দুপুর নিচে আমাদের উল্টা পাল্টা হয়ে যাবে। এই হচ্ছে আমাদের পার্থক্য, আর কোনো পার্থক্য নাই, বুঝতে পারছি? তার মানে আমাদের ছয় সাত যখন হবে তখন আমাদের টেক্সট ফ্লো নর্মালি থাকবে। এবার আমরা ওকে দিলাম, তো ওকে দেওয়ার পরে আমাদের এটা এইভাবে একটা ঘর আসলো, আর এই ঘরটাকে আমরা চাইলে এরকম বড় ছোট বা আমাদের কাস্টমার মতো বানাইতে পারি, একটু সাইড একটু ঘর গুলো একটু বড় বড় করে দিয়ে। ওকে, তো এটা আমরা এই মুহূর্তে না করি, আপাতত এতটুকুই রাখি, যতটুকু আছে ততটুকু রাখি। এবার ভিতরে যে লেখাগুলো সেগুলোকে আমরা জাস্ট কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে আমরা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে। হ্যাঁ, এবার আমরা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে আমরা কি করতেছি, আমরা হচ্ছে টোটালটাকে ডিলিট করে দেওয়ার পর আমরা প্রথম দুই তিন ঘরে লিখবো না, প্রথম দুই তিন ঘরে সাপোজ লিখবো না, সেই ক্ষেত্রে আমরা এখানে যে জিরো ওয়ান, খেয়াল করছেন? এন্টার দিলাম, পরের লাইনে পরের ঘরে না, যে ওই ঘরের নিচে এসে গেছে, কেন গেছে? আসেন ভিতরে এসে বসেন, কেন? ফন্ট সাইজ ছোট, এটার উত্তর হচ্ছে ফন্ট সাইজ ছোট। একটা জিনিস খেয়াল করেন, এই ঘরের সাইজটা খেয়াল করেন, ঘরের সাইজ খেয়াল করেন আর লেখার সাইজ খেয়াল করেন, ঘরের সাইজ অনুযায়ী লেখার সাইজ কি ছোট নাকি বড়? ছোট। আমি যদি লেখার সাইজ বড় করে দেই, আমি যদি লেখার সাইজটাকে এখানে 73 আছে, আমি যদি ধরেন বড় করে দেই, লাইক আমি যদি এরকম করে, ম্যাক্সিমাম হচ্ছে, ম্যাক্সিমাম কত করা যাবে দেখি, ম্যাক্সিমাম আর এর থেকে আর একটু বেশি করলেই চলে যাবে, দেখি দেখি দেখি, এত বেশি করা যাবে না। আচ্ছা ধরেন 172, ওকে, এই পর্যন্ত আমি ম্যাক্সিমাম রাখলাম। এর আগে তাহলে বেশ কিছু এন্টার দেওয়া হয়ে গেছে, সেগুলোকে আমি যদি দেখে দিই তাহলে আবার সে পরের আগের ঘরগুলোতে যেতেছে, তাই তো? এবার আমি কি করব, এখানে এন্টার দিলাম, পরের ঘরে গেল, জিরো টু, এন্টার দিলাম জিরো থ্রি, এন্টার দিলাম জিরো ফোর, এন্টার দিলাম জিরো ফাইভ, এন্টার কেন, এন্টার কেন, হ্যাঁ চলে যাবে, জিরো সেভেন, জিরো এইট, জিরো নাইন, টেন, ইলেভেন, বারো, হ্যাঁ লেখা লাগে। এখন এই যে লেখালেখি, লেখালেখি একটু প্যারাদায়ক না কাজটা, এবং কবে কোন তারিখ শিখতেছে সেটা তো একটা প্যারাদায়ক কাজ নাকি? এই পর্যন্ত যদি ক্লিয়ার হন তাহলে আমি একটা চুরিবিদ্যা দেখাই, এই পর্যন্ত যদি বুঝে উঠতে পারেন তাহলে আমি চুরিবিদ্যা দেখাবো, আমাদের রেগুলার ব্যাচ, আসলাম ভাই, দেবজ্যোতি ভাই, এই পর্যন্ত কি ক্লিয়ার? এই ডেটাইটার ব্যাপারটা ক্লিয়ার, ক্লিয়ার এই ডেটাই, ক্লিয়ার? তাহলে গুগলে যে আমরা ডেট অ্যান্ড টাইম নামে একটা ওয়েবসাইট আছে, ডেট অ্যান্ড টাইম, ডেট অ্যান্ড, ডেট অ্যান্ড টাইম ডট কম, ডেট অ্যান্ড টাইম ডট কম, তো ও সরি, টাইম অ্যান্ড ডেট ডট কম, টাইম অ্যান্ড ডেট ডট কম এ যে 2050 সালের, ওই যে বললাম না 2050 সাল, তাহলে 2050 সাল এখানে লিখতে হবে, 2050 লেখার পরে কোন মাস থেকে শুরু করবো, বাংলাদেশ কিনা, হ্যাঁ বাংলাদেশ, ওকে, তো কোন মাস থেকে শুরু করতে চাই, জানুয়ারি, তাহলে 2050 সালের জানুয়ারি মাসের ভিউ ক্যালেন্ডারে দিলে 2050 সালের জানুয়ারি মাসের ক্যালেন্ডারটা চলে আসছে, খেয়াল করছেন? আমি যদি এখন 2020 সাল চাই তাহলে কি করবো, এখানে 20 লিখবো, একুশ। আচ্ছা এবার তাহলে শোতে ক্লিক করার পর দেখেন আমাদের এটা চলে আসছে, হ্যাঁ ভাই আপনি রাইট, শুক্রবার। তাহলে এই যে এখান থেকে আমরা সুন্দর করে তারিখগুলো কপি করব, এই 31 তারিখ পর্যন্ত আমরা কপি করলাম,
কপি। এবার আমরা ফ্রাইডে যেখানে যেখান থেকে আমি ফ্রাইডে শুরু করতে চাই, আমি কই থেকে ফ্রাইডে শুরু করতে চাই, কোন ঘর থেকে ফ্রাইডে শুরু করতে চাই, সাধারণত ফ্রাইডে আর স্যাটারডে এখান থেকে শুরু হয়, এখানে ফ্রাইডে হয় তাই না? এখানে এটা না না ফ্রাইডে তো এখানে হয়, ফ্রাইডে এখানে হয়, স্যাটারডে সানডে ফ্রাইডে এখানে হয়, ফ্রাইডে পর স্যাটারডে আসে। তার মানে এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, এখান থেকে শুরু হবে আমাদের ডেট। তাহলে আরেক ঘর না, আরেক ঘর যাবে তাই না? আরেক ঘর যাবে, এই হচ্ছে ফ্রাইডে, স্যাটারডে, এ তারপরে এটা ক্লিয়ার আমরা? এই যে আমরা ঘরগুলো দেখি। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন যে এক, আট, পনেরো, বাইশ এগুলোর মধ্যে কি কোনো অ্যালাইনমেন্ট আছে? এই অ্যালাইন করবো, এই যে যে প্যারাগ্রাফ যে মাঝখানটা দিলে অ্যালাইন হয়ে গেছে, বিশ্বাস সোজা না? বুঝতে পারছি কোন অ্যালাইন, প্যারাগ্রাফ প্যারাগ্রাফ। ওকে আমার কাজ শেষ, আমার কাজ শেষ। এইবার আমাদের এই যে ঘরটা বানিয়ে রাখছিলাম, এই যে ঘরটা বানিয়ে রাখছিলাম, সেই ঘরের মধ্যে যদি আমি বসাইতে চাই, আমি বসাতে পারবো, বাট ঝামেলা আছে কিছু। সেই ঝামেলা হচ্ছে এই সাইজ গুলো, ফন্টের সাইজ টাইজ একটু হবে। হ্যাঁ এটাকে আমি যদি বসাতে চাই, এটাকে বসাই দিই, আমি এটা বসাতে চাই ওটাই বসাই দিই, বা আমি যদি ছোট বড় করতে চাই করতে পারবো, অবশ্যই করতে পারবো। এই পর্যন্ত বুঝতে পারছি? ক্লিয়ার পলাশ ভাই, ক্লিয়ার? এখন এটার মধ্যে কি কোনো একটা সূত্র আছে নাকি নাই? এটা কি নর্মাল টেক্সট নাকি কোনো একটা সূত্র আছে এর মধ্যে? কোনো একটা সূত্র আছে না? সেই সূত্রটা কি? ওই যে এরিয়া টাইপ অপশন থেকে আমরা সূত্র বানাইলাম, যেখানে ছয় ঘর বাই সাত ঘর একটা আমরা অপশন নিলাম, যেখানে এন্টার দিলে নিচের লাইনের পরিবর্তে পাশাপাশি ঘরে যাইতে আসে, একটা সূত্র এখানে অ্যাপ্লাই করা হয়েছে না? এই সূত্রটা অ্যাপ্লাই থাকার কারণে, এই সূত্রটা অ্যাপ্লাই থাকার কারণে আমি যদি এই ঘরটাকে ছোট বড় করি তাহলে কিন্তু প্রবলেম আছে। আমি যদি ঘরটাকে ছোট বড় করি তাহলে প্রবলেম আছে, সূত্রটা অ্যাপ্লাই থাকার কারণে। বুঝতে পারছি? সূত্রটা অ্যাপ্লাই থাকার কারণে আমি যদি বড় ছোট করি, এরকম বড় ছোট করলে ঘরগুলো তখন কমে যাবে, খেয়াল করছেন? তার মানে কি আমার যদি ঘর বা ঘর যদি কমে যায়, আমার ঘর যদি বেড়ে যায়, ফ্রন্টের সাইজ যদি ছোট হয়, তখন এক ঘরে বারবার বারবার চলে যায়। বুঝতে পারছি? তার মানে এখানে ঘরের সাথে আমাদের ফ্রন্টের সাইজের একটা রিলেশন আছে। আমার ঘর কতটুকু হবে, ফ্রন্টের সাইজ কতটুকু হবে, সেটা আমার কাজ বলে দিবে। তার মধ্যে এখানে একটা রিলেশন তাদের মধ্যে আছে, বুঝতে পারছি? যেমন আপনি চাচ্ছেন এই ক্যালেন্ডারটা এখানে বসাইতে, আপনি চাইতেছেন এই ক্যালেন্ডারটা এখানে বসাতে, কিন্তু দেখেন যখন আপনি ছোট করতেছেন তখন কিন্তু জিনিসগুলো হারাই গেছে অক্ষরগুলো, কারণ হচ্ছে এখানে অনেক বড় ফন্ট, তখন ফন্টটা ছোট করতে হবে, ফন্টটা ছোট করলে দেখুন সব ফেরত আসে। কি বুঝলাম? মুভ হইতেছে না, একটু জুম করতে হবে। এই যে শিপ ধরে আমরা ছোট বড় করতে পারি, তো শিপ ধরে আমরা ধরেন এই সাইজ আনতে চাই, আনলাম, কিন্তু কি হবে কিছু দেখা যাবে না, কারণ এটা তো অনেক বড় অতিরিক্ত, এক একটা ঘরের মধ্যে আটে নাই, তো এরকম করে ফন্টটাকে তখন ছোট বড় করতে হইতেছে। দেখে বুঝছি আর কে বুঝি নাই বলেন? বুঝে নাই কে? এই পর্যন্ত বুঝে নাই কে? বুঝতে পারছি? এবার আমাদের তারিখের মধ্যে আসবে এই তারিখের গুলা, এই যে এই তারিখ গুলা আমার, এটা আসবে রেড, এটা আসবে রেড, রেড তো দুইটাই আসবে তাই না? দুইটাই রেড আসবে আমাদের বাংলাদেশি উপলক্ষে, এটা দুইটাই রেড আসবে। বারের নাম ছাড়া ক্যালেন্ডার সুন্দর না? বার নাম দিলে সমস্যা, না দিলে সমস্যা আছে ভাই? বোল্ড করে দে একটু, বোল্ড তো করতে পারি নাকি? ফন্ট একটু চেঞ্জ করে দে, কোন ফন্ট দিব? রোবোটো দে, রোবোটো নর্মালটা দিই, আর তাছাড়া স্টাইলিশ তো দিতে চাইলে আমরা দিতেই পারি, হালকা একটু স্টাইলিশ দিলাম। আচ্ছা এবার ফন্টের সাইজ একটু বেশি চোখে লাগতেছে, মানে বেশি বড় লাগতেছে ডিজাইন অনুযায়ী, সেক্ষেত্রে ফন্টের সাইজ ছোট করে দিই। তবে নির্দিষ্ট একটা মাপ আসছে, যার বেশি যার কম নিলে ঘর সুইচ করবে, খেয়াল করে, যার কম নিলে ঘর সুইচ, এই যে দেখেন ঘর সুইচ করছে, তার মানে ওইটা হচ্ছে মিনিমাম, তার মানে এখানে এই ফন্ট হচ্ছে মিনিমাম, মিনিমাম বুঝি, মিনিমাম এটা হচ্ছে এই ফন্টের সাইজ জন্য এটা মিনিমাম। ক্লিয়ার পলাশ ভাই, বুঝতে পারছি? এবার এবার এই যে রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেল এখান থেকে শুরু করে
এই পর্যন্ত যে একটা শেপ নিয়েছিলাম আমরা, মানে যে এরিয়া টাইপ নিয়েছিলাম, খেয়াল করেন এটা সাইজ কিন্তু এক। খেয়াল করছেন আমি যে মাত্র রেকট্যাঙ্গেল নিয়েছি সেটা সাইজটা ওইটার মতো করে নিয়েছি, ওই সাইজ অনুযায়ী নিয়েছি। তো এবার যে শেপটা নিয়েছি আমরা, তো সেই শেপটাকে আমরা রাখবো কোথায়? উপরে, তাই না? উপর নিচ করে আমরা রেখে আমরা এবার এখানে স্যাটারডে সানডে মানটা লিখবো। বাট এটাকে কি 6 ভাগে 7 ভাগে ভাগ করার দরকার আছে নাকি নাই? তাহলে আমরা কি যাব? কুই কুই যাব অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড, তারপরে প্রিভিউ মোড অন, তারপর এখানে কত? 7। তাহলে 7 7 বার কয়টা? তাহলে 7টা হবে না? এবারে এই 7টা বারকে আমি জাস্ট বোঝানোর জন্য কোনো একটা কালার লাইক দ্যাট, কোনো একটা কালার দিয়ে মাঝখানে আমি কোনো ডিভাইডারের কালারটা একটু ডার্ক কোনো কালার দিয়ে লাইক ব্ল্যাক এই যে একটু ভাগ করে দিলাম। বুঝতে পারছি এই দুটো ঘর কি হবে, লাল হবে না তখন? আমরা বুঝি নাই কি এখানে বলেন। হ্যাঁ যান বাসায় করেন, নেক্সট ক্লাস দেখে আমরা বুঝতে পারছি। তাহলে করে ফেলেন, এটা করে তোমার ছুটি। এটা করলে আপনার ছুটি। এখানে কি লিখে লিখে দেখাতে হবে? আর এখানে 2020, এখানে 2020 সেটা জানুয়ারি মাস, 2021 সেটা লিখে দিব। হ্যাঁ হ্যাঁ, মানে এই ঘরগুলো নেওয়া নাকি টাইপ অপশন এরিয়া টাইপ কোনটা? ঘর নেওয়াটা একটা শেপ, খেয়াল করছেন একটা না দুইটা শেপ? একটা শিওর 100%। এটাকে ধরে সিলেক্ট করে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড, স্প্লিট ইনটু গ্রিড, জাস্ট স্প্লিট ইনটু গ্রিড। আমরা গেলাম একটা ক্লিক করলাম, এই প্রিভিউ মোডটা অন রাখো, প্রিভিউ মোডটা অন রাখলে দেখতে পারবো যে কই কি পরিবর্তন হইতেছে। তাহলে আমি যদি এখানে 7 ঘরে ভাগ দিই তাহলে 7 ভাগে ভাগ হবে, আমি যদি এখানে 7 ভাগে ভাগ দিই তাহলে 7 ভাগে ভাগ হবে। বুঝতে পারছি বলো ভাই? এরপরে এরপরে ওকে দিলেই এটা কাজ শুরু হয়ে যাবে, কাজ শুরু হয়ে গেছে। কি বুঝলাম? পারবো পারবো করে ফেলেন। পজ করছি।